তো আজকে আমাদের টেস্ট অফ রিজনিং এর ফার্স্ট ট্রিক যেটা আপনাদের শেখাবো সেটা হচ্ছে এই বক্স কাউন্ট করা। এটা বিভিন্ন ধরনের এই দুটো টাইপের জিনিস ফলো করলেই সবকিছু হয়ে যাবে। তো এই দুটো টাইপের জিনিস আপনাদের শেখাবো, আপনারা দেখুন। দু টাইপের বক্স রয়েছে, ফার্স্ট টাইপের যেটা রয়েছে এই ধরনের, আর সেকেন্ড টাইপের যেটা রয়েছে এই ধরনের। দুটো বক্স আমরা দেখাচ্ছি, এগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা আপনাদের আসে কতগুলো টোটাল এর মধ্যে বক্স হবে কাউন্ট করতে বলে। এই দুটো খুব হেল্পফুল, এই দুটোতে মোটামুটি পুরোটা কভার করে যায়। আপনারা দেখুন কীভাবে আমরা করছি। ফার্স্ট টাইপের ক্ষেত্রে দেখা যায় যদি নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস ডিফারেন্ট হয় সেক্ষেত্রে আমরা কীভাবে করব। সেক্ষেত্রে আমাদের খুব একটা সহজ পদ্ধতি, এটা আপনারা মনে রাখবেন, রোজ ইনটু সাম অফ কলাম। তাহলে সাম অফ, এখানে কলাম কটা আছে, 1, 2, 3, 4, 5, আর রোজ কটা আছে, 1 আর 2, তাই তো? তাহলে আমি কী ফর্মুলাটা বললাম, সাম অফ রোজ ইনটু সাম অফ কলাম। তাহলে সাম অফ রোজ করছি, দুটো রো আছে, তাহলে সাম অফ রোজ মানে হচ্ছে 1 প্লাস 2 ইনটু সাম অফ কলাম। সাম অফ কলাম মানে এইটা, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, দ্যাট মিন্স 1 প্লাস 2 ইকুয়াল টু 3, আর 1 প্লাস 2 ইকুয়াল টু 3, 3 প্লাস 3 ইকুয়াল টু 6, 6 প্লাস 4 ইকুয়াল টু 10, 10 প্লাস 4 ইকুয়াল টু 15, দ্যাট মিন্স টোটাল 45। এইটার মধ্যে টোটাল 45টা বক্স রয়েছে। আপনারা যদি এরমভাবে গুনে গুনে দেখেন 45টা, কিন্তু পরীক্ষায় তো আমাদের অত টাইম থাকে না, আমাদের খুব শর্ট টাইমে ট্রিক্সের মাধ্যমে এটা করতে হয়, তাই এটা খুব ইজিলি কিন্তু আপনারা করতে পারবেন। নেক্সট টাইপে, নেক্সট টাইপের যেটা রয়েছে এটা হচ্ছে আরেকটা ট্রিক্স। এখানে দেখুন নাম্বার অফ রোজ ইনটু নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম সেম রয়েছে, এটা একটা হতে পারে, আবার ডিফারেন্ট। এখানে দেখুন আমরা চারটে দেখতে পাচ্ছেন, 1, 2, 3, 4, 2, 3, 4, যদি রো আর কলাম সেম হয় তাহলে আপনারা এইটা করে দিতে পারবেন, যে চারটে সংখ্যা রয়েছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16, তাহলে হলো টোটাল 30। দিস উইল বি দ্য অ্যান্সার, অ্যান্ড এটাই দিস উইল বি দ্য অ্যান্সার। আরেকটা ট্রিক্স হয়, যদি এখানে রোয়ের সংখ্যা বেশি থাকে, যদি এখানে আরও বেশি হয়ে যায়, তখন যদি আপনারা কাউন্ট করতে না পারেন তখন কি করবেন, তখনকার জন্য এই একটা ছোট্ট ফর্মুলা আছে, এই ফর্মুলাটা ব্যবহার করতে পারেন। এখানে এন মিন্স নাম্বার অফ রোজ, এখানে যে নাম্বারটা হবে নাম্বার অফ রোজ, এটা হচ্ছে কিন্তু রোজ এবং কলাম সমান হলে তবেই কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে, আর রোজ আর কলাম ডিফারেন্ট হলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে। তো এইটা আমরা এইটাই এখানে ট্রিক করে দেখাই। তাহলে এখানে এন মানে হচ্ছে 4, তার মানে 4 ইনটু 5 ইনটু 9 বাই 6, তার মানে হচ্ছে 180 বাই 6 ইকুয়াল টু 30, সেম। ওকে ভিউয়ার্স, আপনারা বুঝতে পারলেন খুব ইজিলি কিন্তু এটা ফর্মুলা দিয়েও হয়ে যায়, যদি রোজ এবং কলাম সমান থাকে তাহলে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেও হয়ে যায়, আর যদি অল্প সংখ্যার মধ্যে থাকে তাহলে আমরা এইটা অ্যাপ্লাই করেই করে নিতে পারবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।